মাননীয় মুখ্যমন্ত্রী দু চারজনকে নেতা দিয়ে সাধারণ নিরীহ মানুষকে হুমকি দেওয়া যেতে পারে, আনিস খানের বাবাকে হুমকি দেওয়া যেতে পারে, পুলিশকে দিয়ে কারো বাড়ি থেকে তুলে আনা যেতে পারে, কিন্তু জেনে রাখবেন পুলিশের বন্দুকের গুলি কিন্তু শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। জনগণ আপনার পক্ষে রায় দিয়েছিল, আপনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি যদি অহংকারী হন এই জনগণই কিন্তু শেষ কথা বলে আপনাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দিতে বাধ্য হবে। দিন নয় দেড় মাস অতিক্রম করলো, এখনো পর্যন্ত আনিস খানের খুনি কারা এটাকে প্রকাশ্যে আনা হলো না। প্রকৃতপক্ষে খুন ধর্ষণ থেকে শুরু করে প্রত্যেকটি সংখ্যালঘু এলাকায় নৈরাজ্য তৈরি করা হয়েছে, সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে, আর সেই শোষণকে ধামা চাপা দেওয়ার জন্যে তোষণের ধোঁয়া তুলে সংখ্যালঘুদের ধারাবাহিকভাবে শোষণ করা হচ্ছে। এই শোষণের পরিসমাপ্তি ঘটাতে হবে। আর মহামান্য উচ্চ আদালতের কাছে আমাদের নিবেদন রইল, মহামান্য উচ্চ আদালত যেন আনিসের হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদের খুঁজে বার করার জন্যে রামপুরহাটের বগবিয়ের কাণ্ডের ন্যায় আনিসের কাণ্ডেও যেন সিবিআইকে দিয়েও তদন্ত করার নির্দেশ দেন। আপনার একটু হস্তক্ষেপ কয়েক ঘন্টার মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংকটকে দূর করতে পারে, কিন্তু ছ মাস ধরে ছাত্র আন্দোলন চলছে, অনেকেই না দেখার ভান করছে, কিন্তু জনমনে একটা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা শিক্ষানুরাগী মানুষ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি বলবো যে অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংকট দূর হোক, সেখানে নতুন ভিসি নিয়োগ করা হোক, তার জন্য যত রকম সার্চ কমিটি গঠন থেকে শুরু করে যত রকম প্রক্রিয়া দরকার সেগুলো সংখ্যালঘু দপ্তরকে করতে হবে। দশ বারো জন নিরীহ মানুষকে কুপিয়ে খুন করে তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো, এমন নির্মম ঘটনার পরে মহামান্য উচ্চ আদালত কিন্তু সিটের প্রতি আস্থা হারিয়ে বাধ্য হয়ে রামপুরহাটের বগডুয়ের ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আজকে একইভাবে প্রমাণ করছে রাজ্য পুলিশের যিনি প্রধান, তিনি বলেছিলেন কুড়ি দিনের মধ্যে আনিস হত্যাকাণ্ডে যারা যারা জড়িত তাদেরকে সামনে নিয়ে আসা হবে, মানুষ এই মৃত্যুর রহস্য জানতে পারবেন। কুড়ি দিন নয় দেড় মাস অতিক্রম করল, এখনো পর্যন্ত আনিস খানের খুনি কারা এটাকে প্রকাশ্যে আনা হলো না। আনিস খানের খুনির প্রকৃত তদন্তের জন্যে মহামান্য আদালতের নির্দেশ মোতাবেক আনিস খানকে কবর থেকে দ্বিতীয়বার তুলে তাকে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হলো, কিন্তু কি সেই ময়না তদন্তের রিপোর্ট? কেন আজকে সরকার ভয় পাচ্ছেন? কেন পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে ভয় পাচ্ছে? আজকের এই জিজ্ঞাসা নিয়ে আমরা কলকাতার বুকে সরকারকে বার্তা দিতে চাইছি যে অপরাধীরা শাস্তি পাবে। তিনি পুলিশ হতে পারেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন, তিনি শাসক দলের নেতা হতে পারেন, তিনি বিরোধী দলের নেতা হতে পারেন, যে অপরাধ করবে সে শাস্তি পাবে আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু আজকে আনিস খানের যারা খুনি সেই অপরাধীদের গ্রেফতার করতে তাদের সামনে নিয়ে আসতে রাজ্য পুলিশ প্রশাসন কেন ভয় পাচ্ছে, এই জিজ্ঞাসা আমাদের রইল। আর মহামান্য উচ্চ আদালতের কাছে আমাদের নিবেদন রইল, মহামান্য উচ্চ আদালত যেন আনিসের হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদের খুঁজে বার করার জন্যে রামপুরহাটের বগবিয়ের কাণ্ডের ন্যায় আনিসের কাণ্ডেও যেন সিবিআইকে দিয়েও তদন্ত করার নির্দেশ দেন। এটা মহামান্য উচ্চ আদালতের কাছে আমরা আবেদন রাখব, কেননা মহামান্য উচ্চ আদালত কিন্তু বুঝেছেন সিবিআই যাই হোক সিটকে দিয়ে নিরপেক্ষ তদন্ত এবং তার রিপোর্ট প্রকাশ হওয়া সম্ভব নয়। আপনারা জানেন অনেকেই বলেন যে রাজ্যে সংখ্যালঘু তোষণ চলছে, প্রকৃতপক্ষে খুন ধর্ষণ থেকে শুরু করে প্রত্যেকটি সংখ্যালঘু এলাকায় নৈরাজ্য তৈরি করা হয়েছে,
সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে, আর সেই শোষণকে ধামা চাপা দেওয়ার জন্যে তোষণের ধুয়ো তুলে সংখ্যালঘুদের ধারাবাহিকভাবে শোষণ করা হচ্ছে। এই শোষণের পরিসমাপ্তি ঘটাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, দু চারজনকে নেতা দিয়ে সাধারণ নিরীহ মানুষকে হুমকি দেওয়া যেতে পারে, আনিস খানের বাবাকে হুমকি দেওয়া যেতে পারে, পুলিশকে দিয়ে কারো বাড়ি থেকে তুলে আনা যেতে পারে, কিন্তু জেনে রাখবেন পুলিশের বন্দুকের গুলি কিন্তু শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। জনগণ আপনার পক্ষে রায় দিয়েছিল, আপনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি যদি অহংকারী হন এই জনগণই কিন্তু শেষ কথা বলে আপনাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দিতে বাধ্য হবে, কেননা জনগণ শেষ কথা বলে। বন্ধুগণ, আমরা আশা করব যে আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে যে প্রহসন চলছে, আপনার একটু হস্তক্ষেপ কয়েক ঘন্টার মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে সংকটকে দূর করতে পারে। কিন্তু ছ মাস ধরে ছাত্র আন্দোলন চলছে, অনেকেই না দেখার ভান করছে, কিন্তু জনমনে একটা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা শিক্ষানুরাগী মানুষ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি বলবো যে অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংকট দূর হোক, সেখানে নতুন ভিসি নিয়োগ করা হোক, তার জন্য যত রকম সার্চ কমিটি গঠন থেকে শুরু করে যত রকম প্রক্রিয়া দরকার সেগুলো সংখ্যালঘু দপ্তরকে করতে হবে, রাজ্য সরকারকে করতে হবে। মানুষ কিন্তু চোখ বুজিয়ে নেই, মানুষ প্রতিবাদ করছে না বটে, কিন্তু মানুষ দেখছে না, এটা কিন্তু সরকার যেন মনে না করেন। বন্ধুগণ, আজকের এই গরমের দিনেও অল্প সময়ে যারা আন্দোলনে এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।